बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। শীতের সবজি বাঁধাকপি মটরশুঁটি টমেটো এগুলো দিয়ে তোমাদের জন্য একটা দারুণ মজার সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদম নিরামিষ বাঁধাকপির দারুণ মজার একটা রেসিপি। অনেক সময় দেখা যায় মটরশুঁটি রান্না করতে গিয়ে মটরশুঁটির সবুজ যে কালারটা থাকে সেই কালারটা চলে যায়। তোমাদের সঙ্গে একটা দারুণ টিপস শেয়ার করব যাতে মটরশুঁটির কালারটা শেষ পর্যন্ত বজায় থাকবে। তবে চলো দেখা যাক, আমি মটরশুঁটি নিয়ে এনেছি। এই মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি শুধু জল দিয়ে, এতে কোনো লবণ দিইনি। আর এখানটায় আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি, আর এখানটায় আছে একটা পেঁয়াজ কুচানো, একটা আলু আর চারটে কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব পুরোপুরিটায়, তাই আমি এখানটায় 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেওয়ার পর তারপর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমি। পেঁয়াজটা বেশি ফ্রাই করলে হবে না, একটু কালার চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা খুবই ইজি আর সিম্পল, অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আবার আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা পুরোপুরি ফ্রি হয়, এতে কোনো পয়সা দেওয়ার দরকার হয় না। তবে চলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এটাকে আবার মিক্স করে দিচ্ছি যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসে। এবার আমি এখানটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন, টমেটোটা যখন একটু একটু হয়ে আসবে তখন তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, কেননা আলুগুলো একটু বেশি সিদ্ধ হবে। তার জন্য আলুগুলোকে দিয়ে আমি আবার এটাকে পুনরায় মিক্স করে নিচ্ছি। আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার দেখুন একটু একটুভাবে তেল ছাড়তে শুরু করবে। আমি এটা খুবই অল্প তেলের মধ্যে রান্না করা দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে এটাকে আবার আমি মিক্স করে নেব। সব মশলাগুলো বাঁধাকপির সঙ্গে মিক্স করে দিচ্ছি আমি। দেখুন, হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে দিতে হবে যাতে সব বাঁধাকপির গায়ে মশলাগুলো লেগে যায়। প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে যতটা সম্ভব ততটা মিক্স করে দেবেন। তারপর এটাকে একটা ঢাকা দিয়ে কমসে কম 5 মিনিট মতো কুক হতে দিতে হবে। 5 মিনিট হয়ে এলে ঢাকনাটা সরিয়ে দেখবেন অনেকটাই সফট হয়ে এসেছে। এই অবস্থায় এবার ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হবে। দেখুন, জল ছাড়তে শুরু করেছে। বাঁধাকপির গায়ে যতটা জল থাকে ততটা লো ফ্লেমে দিলে বেরিয়ে আসবে, আপনাকে কোনো এক্সট্রা আর জল দেওয়ার দরকার হবে না। এই বিনা জলের রান্নাটাতে যখন আপনি রান্নাটা করবেন তখন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে জল দিয়ে দিলে স্বাদটা পুরোপুরি চলে যাবে, তাই জল না দিয়ে রান্না করার চেষ্টা করবেন। দেখুন, আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম এটাকে, এর গা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার এই জলের মধ্যে রান্নাটা হবে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে কমসে কম 4 থেকে 5 মিনিট মতো আবার কুক করে নিচ্ছি, তাহলে আমার পুরোপুরি এটা সেদ্ধ হয়ে আসবে। আবার এটাকে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এরকমভাবে 2 বার আমি এটাকে
ढाका दिए दिए भालो करे मिक्स करे दिलाम। एबार आमी सेद्ध करा मटरशुटीटाके दिए दिच्छी। मटरशुटीटाके आमी सब समय लास्टेर दिके दिई। मटरशुटीटाके दिए भालो करे आबार नाड़াচাড়া करे निच्छी। मटरशुटीटा जखन मिक्स होये आसबे तारपर आमी एर मध्ये हाफ चामच मतो चीनी दिए देबो। हाफ चामच मतो चीनी दिए एटाके मिक्स करे निच्छी आबार। এতে কালারটাও ভালো আসে আর স্বাদটাও ভালো হয়। এটা দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এতে আপনি কোনো চিনির ফ্লেভার পাবেন না, শুধু স্বাদটার চেঞ্জের জন্য চিনিটা দেওয়া। এটা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আর এই রান্নাটা করার পরে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো কত সুন্দর গ্রিন গ্রিনই হয়ে আছে মটরগুলো। এবার আমি এর মধ্যে এক চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন গরম মশলাটা প্রায় মিক্স হয়ে গেছে। এবার রান্নাটা আমার শেষের দিকে উপর থেকে আমি ধনে পাতা কেটে রাখাটা মিক্স করে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি আবার এটাকে মিক্স করে দেব। আমার রান্না প্রায় শেষ। আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এটা খেতে অসাধারণ লাগে। গরম ভাত কিংবা রুটির সঙ্গে তোমরা এটা এনজয় করতে পারো। আবার একটা পর্বে আবার একটা রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করব তোমরা সকলে ভালো থাকবে। নমস্কার।